রাজধানীর সড়কে চোখে পড়ছে নানা বিশৃঙ্খলা যেখানে সেখানে থামিয়ে যাত্রী নিচ্ছে গণপরিবহনগুলো রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার প্রায় হচ্ছেই না সঠিক ব্যবস্থাপনা এবং ঠিকমতো প্রচার না হওয়াকেই দুঃছেন সাধারণ মানুষ এস কে ইমরানের ক্যামেরায় সাইফুর রহমান রুবেলের রিপোর্ট সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন এবং নিরাপদ করার জন্য সুনির্দিষ্ট নিয়মকানুন আছে সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলতে বলা হলেও চালকদের অনেকেই তা মানছেন না যানজটের শহরে একটু আগে ভাগে গন্তব্যে পৌঁছানোর জন্য অনেকেই উল্টো পথে গাড়ি কিছু এছাড়াও রয়েছে নির্দিষ্ট গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ ওভারটেকিং সহ নানারকম বিশৃঙ্খলা নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও কিছু কিছু এলাকায় তাদের সামনেই উল্টোপথে গাড়ি চলছে ফলে বাড়ছে যানজট এসব অনিয়মের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে দু একটা দুর্ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন মিছিল মিটিংসহ বন্ধন হয় কিন্তু দুদিন বাদে আবার আগের চিত্র যারা আন্দোলনে রাস্তায় নামছেন তারাই আবার সচেতনভাবে কিংবা অসচেতনভাবে আইন ভাঙছেন অনেক মানুষ হরানি যাত্রীগণ চলাচলের বিভিন্ন বিভিন্নভাবে হয়রানি হইতেছে যেমন সময় মতো বুঝতে পারতেছেন এটা আমাদের ফল্ট আছে আমরা যদি সচেতন না হই অথবা বাস ড্রাইভারদের রিক্সাতে দোষ দিয়ে লাভ নাই অবশ্যই এখানে আমরা দোষী কিন্তু উনি চলে আসছে মানে আমি এই বিষয়টা ওইভাবে মাইয়া করি নাই এখন ঠিক আছে সেকেন্ড ড্রাইভার হবে না সড়ক দুর্ঘটনা এড়াতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালক যাত্রী সহ সবাইকে সচেতন হবার পরামর্শ দেন বিশেষজ্ঞরা সাইফুর রহমান রুবেল কর্ণফুলী সংবাদ ঢাকা